আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে। যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও। হয়তো অনেকে বলেন ভাই কম ইউজ হয়েছে বা গ্লাস ডোর বা বিভিন্ন ব্র্যান্ডের আছে কিনা, তো সেই ক্ষেত্রে নিয়ে আজকে কথা বলবো। আর হয়তো অনেকে বলেন, প্রশ্ন করেন, ভাই আপনাদের এই সব মাল কি কাজ কাম করা কিনা বা গ্যাস কম্প্রেসার অরিজিনাল কিনা। তো আমাদের এখানে যদি কোনো কাজ কাম যদি আমরা করে থাকি সেটা আমরা বিস্তারিত আমরা কাস্টমারকে বলে দিই। কারণটা হচ্ছে কাস্টমার কষ্টের টাকাতে একটা মাল কিনবে, প্রতিটাতে জিনিস তার জানাটা দরকার। কারণ আমার কথা হচ্ছে আমি যেটা কাজ করি সেটা আমি বলে দিই, যেটা কাজ করে না সেটা অরিজিনাল, যেটা আমি অরিজিনাল বলে দিই। আর আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে ফ্রিজ কিনবেন প্রতিটা জায়গা থেকে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। কারণ ম্যাক্সিমাম হচ্ছে কি, এটা হলো অনলাইনের ব্যবসা, ম্যাক্সিমাম হলো ফটগিরি হয়। তো আমাদের কথা হচ্ছে আপনি যেখান থেকেই কিনেন তার ভিডিও কলে অডিও কলে সব কিছু আপনি সব কিছু ডিটেল জেনে তারপরে কিনবেন। আর আমাদের কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস আপনি দেখে এসে কিনে চালাইয়া তারপর আপনি নিয়ে যেতে পারবেন। আর যারা পাইকারিও নেবেন তাও সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন, ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার আছে, কেউ যদি দেখতে চান আমাদেরকে ভিডিও কলে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা দেখাই দিব। আর হয়তো অনেকে বলেন ভাই আমরা ঢাকার বাইরে কীভাবে কী দিবেন, ঢাকার বাইরে নিতে গেলে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, তার মধ্যে আপনি এনে সারা বাংলাদেশে নিতে পারবেন। তো আমাদের কথা হচ্ছে বয়ন মারে কোনো সময় মাল বেচি না, কথা হলো আসবেন কথা কাজের সাথে মিল তারপর আপনি ফ্রিজ কিনবেন। তো আমার কথা হচ্ছে আপনি যেখান থেকেই কিনবেন প্রতিটা ক্ষেত্রে যাচাই করে কিনবেন, কারণ মাথার ঘাম পায়ে ফলের টাকাতে কিনবেন, কষ্টের টাকাতে ফ্রিজ কিনবেন। তবে যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বাই বেল আইকনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। দুটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার থেকে ফোন দিবেন সে তাহলে আমাদেরকে পেয়ে যাবেন। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিউয়ার্স, কথা না বেড়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফার্স্টের আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার কঙ্কা ফ্রিজ, আপনার 50-50, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, খুব সুন্দর একটা ফ্রিজ 50-50। এটা হচ্ছে উপরে ডিপ, তো আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার, এটা হচ্ছে নিচে নর্মাল, খুব সুন্দর একদম ফ্রেশ, যাদের হয়তো ফ্রেশ লাগে সেক্ষেত্রে মালটা খুব সুন্দর 50-50, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, আপনার 1350। এই ফ্রিজটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়, এই বিশালকার ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়। তারপর আপনার একা দেখা গেছে অয়েল পুল নন ফোস্টের ভিতরে 1450 একটা মাল, এটা হলো নন ফোস্ট, এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল, মানে মাছ মাংস যা রাখবেন তাই আইস হবে, চতুর্ দিয়ে কোনো আইস হবে না, এটাকে বলা হয় নন ফোস্টের। তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা। তারপর আপনার আর একটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের 1450 আপনার নন ফোস্টের, দেখেন এটা হচ্ছে ডিপ, ডিপটাও খুব সুন্দর, এটা হচ্ছে নর্মাল, মালটা খুব ফ্রেশ। তো এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা, স্যামসাংয়ের বিশ্বরকে ফ্রিজ পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা। তারপর এখানে দেখা যাচ্ছি শার্পের 1450 শার্প, এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল, এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল, দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ। এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা, শার্পের একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা। তারপর একটা দেখা যাচ্ছি আপনার শার্পের একটা ফ্রিজ ফোস্টের 1250, দেখেন একদম ফ্রেশ মাল, আমাদের কথা হচ্ছে দেখে শুনে বুঝে তারপর আপনি কিনতে পারবেন। এটা হচ্ছে উপরে ডিপ, দেখেন ডিপ, নিচেটা হচ্ছে নর্মাল, যারা ব্যাচেলার বা ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্ট, আপনার শার্পের জাপানি মাল। এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র 10,000 টাকায়, খুব সুন্দর একটা ফ্রিজ। তারপর আর একটা দেখা যাচ্ছে আপনার জাহাজের মাল, মানে বাইরের কোম্পানি জাহাজের একটা ফ্রিজ, আপনার 1650, এটা হচ্ছে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল, কার হয়তো দোকানে বা বাসা বাড়ির ক্ষেত্রে দিতে লাগে সেক্ষেত্রে
তো এই ফ্রিজটা খুব সুন্দর একটা ফ্রিজ, ফোস্টের 1700 CFP মাম। তো এই ফ্রিজ আপনাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 10,500 টাকা। এই ফ্রিজটা পেয়ে যান মাত্র 10,500 টাকা। তারপর একটা দেখা যাচ্ছি আপনার ডায়ো কোম্পানির একটা ফ্রিজ ফোস্টের, আপনার 10 CFP, উপরে ডিপ নিচে নর্মাল। এই ফ্রিজ আপনাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 7,500 টাকা। এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র 7,500 টাকা। তারপর আছে আপনি মিনি ফ্রিজ, যাদের হয়তো মিনি লাগে সেক্ষেত্রে 40 লিটার একটা ফ্রিজ, ওটা হচ্ছে ডিপ আর বাদবাকি সম্পূর্ণ নর্মাল, বা ফার্মেসি বা পানি টানি খাওয়ার জন্য সেক্ষেত্রে এই ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 5,000 টাকা। তাও আসলে ইনশাল্লাহ যেটুকু করার আমরা করবো। তারপরে দেখা যাচ্ছে একদম ফ্রেশ নতুনের মতন মায়ন একটা ফ্রিজ, আপনার 1350 CFP মায়ন, এটা হলো গ্লাস ডোর, এটা হচ্ছে উপরে ডিপ, মানে ইউজ একবারে কম করছে সেক্ষেত্রে, আর নিচেটা হচ্ছে নর্মাল, দেখেন একদম ফ্রেশের ভিতরে। তো এই মালটা আমাদের হচ্ছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 15,000 টাকায়। 1350 CFP একটা ফ্রিজ আমাদের পেয়ে যান মাত্র 15,000 টাকা, একদম ফ্রেশ নতুনের মতন। তারপরে দেখা যায় আমার এটা হলো স্যামসাং কোম্পানির নন ফোস্টের 1450। আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে, গ্লাস ডোর আরও বহুত মাল আছে। এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 9,000 টাকা। আর কারো যদি ডিপ লাগে, আমাদের কাছে আরও ডিপ আছে, এটা হচ্ছে আপনার 160 লিটারের ডিপ কনন কোম্পানির, দেখেন এটা হলো গ্লাসের, যাদের হয়তো ডিপ লাগবে সেক্ষেত্রে 300 লিটারও ডিপ আছে, এটা আপনার 150 লিটার মানে 160 লিটার। তো এই ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 8,500 টাকা। তারপর আপনার একটা দেখেছি সিঙ্গার কোম্পানির 50 50, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, এটা হলো ফোস্টের ভিতরে, দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল, খুব সুন্দর একটা ফ্রিজ ফ্রেশের ভিতরে, ডিপটা অনেকটা বড়, দেখেন কালারটাও খুব সুন্দর অরিজিনাল কালার। তো এই ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা। তারপর একটা দেখা আছে মায়নের গ্লাস ডোরের একদম ফ্রেশের ভিতরে, দেখেন এটা হলো মায়ন, এটা হচ্ছে উপরে নর্মাল, এটা হচ্ছে 50 50, 16 CFP-র মাল, আর নিচে হচ্ছে ডিপ, মানে আপনার অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, একদম ফ্রেশ। তো এই মালটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা, বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা। তারপরে কারো যদি হিটাচি লাগে, হিটাচি ব্র্যান্ডের আছে, এটা হলো 1850, একদম ফ্রেশের ভিতরে, মালটা আসছে এখন ওয়াশ করা হয় নাই, এটা হচ্ছে ডিপ, মানে একদম ফ্রেশের ভিতরে মাল। এই ফ্রিজটাও আছে, তার আরও ডিপ আছে, 300 লিটার ডিপ লাগলেও ডিপ বড় বড় দেওয়া যাবে। তারপর একা দেখা যাচ্ছে আপনার সিঙ্গার কোম্পানির অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, আপনি 1500, দেখেন অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, এটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশের ভিতরে, নিচে হচ্ছে ডিপ। এই ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 11,000 টাকা, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়। তারপরে দেখা যাচ্ছে এটা হলো LG বাটারফ্লাই একটা ফ্রিজ, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, আপনার উপরে ডিপ নিচে নর্মাল, এটা হলো গ্লাস ডোর, এটা হচ্ছে নর্মাল, আর নিচে হচ্ছে ডিপ। এই ফ্রিজ আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়। আমাদের কাছে পর্যাপ্ত আর প্রচণ্ড মাল আছে, এগুলো আছে আর পর্যাপ্ত অনেক মাল আছে, কারো যদি লাগে আমাদেরকে ফোন দেবেন, ইনশাল্লাহ আমরা পাইকারিও দিতে পারবো। তো আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে, আসলে এত মাল ভিডিও দেওয়া সম্ভব না। আমাদের কাছে পর্যাপ্ত অনেক আছে, যারা পাইকারিও কিনবেন তাও আমাদের কাছে ফোন দিবেন, দুইটা নাম্বারই আছে, একটাতে না পেলে আর একটাতে ফোন দিবেন। আর যারা আমাদের এই ফ্রিজগুলো কিনবেন, আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী করাজি হসপিটাল থেকে একটু ভিতরে, মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প, সাইড বাই ট্রেনের ক খিলগাঁও ঢাকা 1219। আমাদের মেন রেডা বর্ষ খিলগাঁওয়ের ভিতরে, আর আমাদের মেন শোরুমটা হচ্ছে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে
আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। দুইটা নাম্বারই আছে, ফোন দিবেন ইনশাল্লাহ। আর আমাদের ম্যাপও আছে, কেউ যদি ম্যাপে আসেন তাহলে ম্যাপ ক্লিক করলে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।